আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 30 তারিখ সেপ্টেম্বর 2020 বুধবারের খবরত ইস্তেকবাল করা যার অনরা ব্যাকুলনরে। আজ খবর লো অনরার ফুয়াতে আসি আই আজমির ফলেশ্বর সাই আজার আর ভিশন খবরের সুরখে অকল। রোহিঙ্গা ওয়াফিজির হাম হকুমতর অবহেলার জরিয়া নাকামিয়াব উদ্দেহিয়ানোর হসুরি আরেকজনের ওরে তুলিদের বর্মার হকুমতে। আরখানা দেশিন স্টেটত মিলিটারি অত্যাচারী বন করিবার বাবতে হরতাল গজ্জিদে স্কুল্লা ফাইন্দরে গ্রেফতার পুলিশে। আরখানা রোহিঙ্গা অকল মিলিটারি জুলুমত ডরত আছে দে হেড অতু জুলুম শিকার বনাহরের মকাতিয়া দজিদে ডাই এ রো। বিদেশর খবর সুরখি এলাকাত বুদ্ধিমান শাস্তি হই সিন্ধুদে কুয়েতর আমিরর এন্তেকাল 91 বছর বয়স। খবরর খুলাসা বর্মাত ডেমোক্রেসি আনাতে আদল কায়েম করার আশা লই 2015 বর্মার বেশিসা আম মানুষে বুদ্ধি তুলে দে এনএলডির হকুমতা দে মিলিটারি ইদারা মিলি 2016-17 আরকানর অতনিকম রোহিঙ্গাসকলের জেনোসাইড করি লাখ লাখ রোহিঙ্গাসকলের মা বাপ ভাই বোন লই এগানা গুসিসকলের আরকানাত শহীদ করি হাজার হাজার গুড়া বুড়া মায়া ভয়ন্দরে বর্মার মিলিটারি সকলে জাকুয়া বুড়াই করি লাখ লাখ রোহিঙ্গাসকলের নিজের ওয়তনতো বলা জুড়ি বাংলাদেশত ফারগারাইতি। বর্মার মিলিটারি জেনোসাইট জরিয়া আরখানার অতনি কম রোহিঙ্গাসকলতো মজবুরি বাংলাদেশের সাহারা লওয়া গভুজিদের তারারে বর্মাত ওয়াফেস ফসাই বললা। বাংলাদেশের হকুমতে মেহনত করে বর্মার হকুমলয় রাজির বস সাইন গজিদে হেন্ডিল্লা রোহিঙ্গার ওয়াফেসের হামরে সাসিতা গরি বললা। ইউএন এজেন্সিয়াদে বর্মার হকুমতর মাঝেও রাজির বস সাইন গজি। বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজিদে লাখ লাখ রোহিঙ্গাসকলরে ইজ্জত হেফাজতি সাথে আরখানত ওয়াফেস লই বললা। বর্মার হকুমতে রাজিরব্য সাইন করি বাদিও বর্মার হকুমতে রাজিরব্যহীন মোতাবেকে হামনগর দেহিয়ানল্লা। দেশ বিদেশি ইনসানি হকর ডায়লয়দ বাংলাদেশের হকুমতে বর্মার হকুমতরে হসুরি দিয়াত আছে। জেনোসাইড করি বাংলাদেশ ফারগারাই দিয়ে দে রোহিঙ্গাসকলরে বর্মার হকুমত তো ওয়াফেস আরখানাত মাথাইবার এরাদানাই দিহি আনল্লা। রোহিঙ্গার ওয়াফেসের হাম কামিয়াব নগরদ্য বলিও ইনসানি হক দায় তরফ তো হওয়াত আছে। বাংলাদেশে তৈতা সাহারা দিয়ে দে লাখ লাখ রোহিঙ্গাসকলর ওয়াফেসের হাম বর্মার হকুমতর অবহেলার জরিয়া নাকামিয়াব অদ্দেহিয়ান দেশ বিদেশি হকর ডায়ের তরফ তো হওয়ার থাকিলেও বর্মার হকুমতে রোহিঙ্গা ওয়াফেসের নাকামিয়াবির এলজাম অন্যজনের ফিডরে তুলি দিস। বাংলাদেশের সাহারা লওয়া ফুজিদে মঞ্চর ওয়াফেসের হাম আতিয়া দুজিদে ডায়র লড়াইয়া দে তারার দকল জরিয়া কামিয়াব নদ বলে বর্মার হকুমতর জিম্মাদারে গেলদাহাইলা মঙ্গলবার দিন হত্যার পাঁচবারের ইউএন জেনারেল এসেম্বলি তকরির গজ্জি দেহিবাদ হকুমতর ফুরানা কামিয়াবির ফুজা আতিয়া দুজিদে ডায়কলর ফিডররে তুলি দিয়ে। বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজিদে লাখ লাখ রোহিঙ্গাসকলে আরখানত নিজের ঘরত ওয়াফেস যাই বললা। হার ঘণ্টাত এন্তেজার ঘুরি আছে লেকিন বর্মার হকুমতে রোহিঙ্গাসকল ওয়াফেস যাইব দে হিতারার জানমালর হেফাজত দেশিতার হকল দ অন্য বুনিয়াদী হকল দিব দে হিনর হাবস হলমে ওয়াদা নগর দেহি আনল্লা। রোহিঙ্গার ওয়াফেসের হাম নাকামিয়াব অদ্দ বলি কেমত রোহিঙ্গার হরকতি একজনে হই। রোহিঙ্গা ওয়াফেসের হাম নাকামিয়াব দেহিয়ান হনআতিয়া দজিদে ডায়কলর দকজরিয়া ন সিরিফ বর্মার হকুমতর সাফ এরাদা নথাগণ জরিয়া বলিও হিবাইয়ে হই। আর দেশ বিদেশি তকাত বর্মার হকুমতে রোহিঙ্গা ওয়াফেসের হাম নাকামিয়াব দেহিয়ান অন্যজনের ওরে তুলি দি তারা হারি যাইব সাধ্য বলিও হিবাইয়ে লাত্তাত হই। চীনে স্টেটর পলোয়া টনলয়দা আরখানর আলোক আলোক টনত বর্মার মিলিটারি অকলে আতিয়া দুজিদে ডাই অকলর এলজাম লাগাই আম মানুষের দরি লৈ যায় অদর বারে জুলুম গরদ্দেহীন লয়দা অন্য অত্যাচারী অকল গরদ্দেহীন রুকি বললা। বর্মার আলোক আলোক ইউনিভার্সিটির স্কুল্লা ফাইন্দে হরতাল গড়ি দাবি করিস। আরখানা দেশিন স্টেটত বর্মার মিলিটারি অকলে লড়াই জারি রাখি আম মানুষের জুলুম গরদ্দেহীন ত্যাগারাই বললা। স্কুল্লা ফাইন্দে হরতাল করি দাবি করে দে হেন্ডিল্লা থেরোয়া স্কুল্লা ফাইন্দ ডায়র জিম্মাদারে পুলিশে গ্রেফতার করছে বলে হই।
মিলিটারি অকলর অত্যাচারী বন গরিবার দাবি লকুলা ফাইন্দ হরতাল গরদে হেন্দিলা 13 জন স্কুলা ফাইন্দ জিম্মাদারে গ্রেফতার করি বাদিও আরো 30 জন স্কুলা ফাইন্দরে তোয়াত আছে বলেও হয়ে আরখানত মিলিটারি অকলর অত্যাচারী বন গরিবার স্কুলা ফাইন্দর হরতালর ক্যাম্পেইন চলদ্দ মাসের 10 তারিখলতে শুরু করছে দেখিবা রেঙ্গুন ইউনিভার্সিটি লয় অন্য স্টেট অকলর ইউনিভার্সিটি অকলত স্কুলা ফাইন্দে হরতাল গড়ি আরখানত লড়াই বন গরিবার বাবতে দাবি করাত আছে হকলা আওয়াজ তুলে দে স্কুলা ফাইন্দর হুকুমতর আধিকারকলে নাহকত গ্রেফতার করি জুলুম গরদ্দিহীন বন গড়ি স্কুলা ফাইন্দরে গ্রেফতার করি দিহীন জলদি এড়ি দি বলল স্কুলা ফাইন্দর ডায় তরফত হুকুমতরে আরজ করিস আরখানোর আলোক আলোক টনত মকাতিয়া দুজিতে ডাই এ দে বর্মার মিলিটারির মাঝে লড়াই চল দেখিবা থারার লড়াইত হন বাজানাই দে এলাকার রোহিঙ্গা অকল দুনু ডাইয়র জুলুম শিকার বনাভর বলে বুঝি দঙ্গত হই হন বুনিয়াদি হক সারা রাত দিন হাড়া ভর দে আরখানোর রোহিঙ্গা অকলে ফেট ফালি বলল মুরাজায়া দে খেত খলা গড়ি চল দে হেন্দিলা রোহিঙ্গা অকলরে নয়া এলজাম লাগাই হকুমতে তাহাকি গরিবার নাম লই জুলুম গরর বলি হই গেলদে 23 তারিখের দিন হাজিনা 500 বাজে বুসিদম পরবর অম্পার রোহিঙ্গা একজন তু ফসিমর মুরাতুল লাইমেদে মিলিটারি দুজনে মদত মাইকে দে হিয়ানল রোহিঙ্গা হিবিয়ে মিলিটারি দুজনরে ইয়ংসং কাঠিত যোহাযোগ করি ইয়ংসং কাঠিত বাড়া দিয়ে গই দে হিয়ানরে মকাতিয়া দজিদে ডাই এ খবর পাই রাত 2 বাজে রোহিঙ্গা হিবারে মকাতিয়া দজিদে ডাই তরফত তোয়াই দে হেন্দিলা 24 তারিখের দিন বিনা 10 বাজে ইয়ংসং কাঠিত তুয়াইতো আসে বলে বুঝি দঙ্গতো হই ইয়ংসংর গাড়ি তো তুয়াইতো আসে দে টাইমত অপর বড় অম্পার 24 বছর আদে 55 বছরের বুতরে তাহাকি গড়াভর হই 7 জন রোহিঙ্গারে গাড়িত মাথায় লগিয়ে গই বলিও বুঝি দঙ্গতো হই মকাদিয়া দজিদে ডাই এ দে বর্মার মিলিটারির মাঝে লড়াই চল দেখিবা লড়াইত হন বাজানে দে রোহিঙ্গা সকলের মাঝে গলাই নাহকত জুলুম আর অত্যাচারী গড়ে দিহীন দিন দিন বাড়ি যার গই বলিও বুঝি দঙ্গতো আর ভীষণত হই আর এখন করোনা ভাইরাসের বিয়ারাম চলতে টাইমত রোহিঙ্গা অকল গত নিয়লাগলা গরি নফার দিহিয়ান এলাকার বেশিসা গরিব রোহিঙ্গা অকল হানাফিনালয় অদর বারে দুঃখার বলিও হই বিদেশর খবর আরব দেশর গল্ফ কর্পোরেশন কাউন্সিল GCC হক কুলনতিনারো বেশি বুদ্ধিমান শাস্তি হই ফরিসওয়াশিল দে কুইতর আমির শেখ সাবা আল আহমদ আল জাবের আল সাবা গেলদাহাইলা মঙ্গলবার দিন 91 বছর বয়সত এন্তেকাল ওই বলে গেলদাহাইলা কুইতর হুকুমতর তরফত এলান করছে দুনিয়ার তুয়াঙ্গজাদেশ কুইতরে যুগ যুগ ধরে হুকুমত গজে দে শেখ সাবা 1929 পয়দা ওই 1963 2003 ইয়ানি 40 বছর পর্যন্ত কুইতর ফরেন মিনিস্ট্রির জিম্মাদারি আদায় করছে দে টাইম হিবাদ কুইতর বেহেতর ফরেন পলিসি ইস্তেমাল করে ডাকেলই দ পুরা দুনিয়ার হার একান দেশ লই সুন্দর তাল্লুকা তুলিয়ান নিল 2017 জুনের 5 তারিখে সৌদি আরব UAE ইজিপ্ট লয়দ অন্য 5 দেশে কাতার লয় সিয়াসি তাল্লুকা লয়দ হার এক ধরনের তাল্লুকা সিরিফ আলাই দে মামলা হিয়ানরে হাল গরি বলল কুইতর আমির শেখ আল সাবাই মাজত তুতিয়ায় বোধ কুশিশ গজিল দে আছে কুইতর আমির শেখ আল সাবা মারা গিয়ে হিয়ানত দেশের তেলয়দ পুরা দুনিয়ার লিডার অকলে দুঃখ জাহের গরি হিবাল্লা দোয়া করিস কুইতর আমির শেখ আল সাবা মারা যায় বাদে কুইতর ক্রাউন প্রিন্স আসিল দে 83 বছর যা শেখ নওয়াফ আল আহমদ আল সাবারে কুইতর নোয়া আমির হিসাবে দেশের ক্যাবিনেটত এলান গেছে